অধ্যক্ষ পদত্যাগের দাবিতে রংপুর মেডিকেল কলেজে সপ্তম দিনের মতো 2 ঘন্টার কর্মবিরতি হাসপাতালে পালন করেছে আন্দোলনকারীরা। অধ্যক্ষ স্বেচ্ছায় বা প্রশাসনিকভাবে পদত্যাগ না করলে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। অধ্যক্ষ ডক্টর মাহফুজুর রহমান পদত্যাগের দাবিতে মঙ্গলবার সকাল 11টায় হাসপাতালের আন্তঃবিভাগ ও বহির্বিভাগে 2 ঘন্টার জন্য কর্মবিরতি পালন করে বৈষম্য বিরোধী চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। পরে ক্যাম্পাসে বিক্ষোভ শেষে প্রতিবাদ সমাবেশ করে তারা। এতে বৈষম্য বিরোধী আন্দোলন পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর শরীফুল ইসলাম মণ্ডল, অধ্যাপক আনোয়ার হোসেন, ডক্টর আদেলুজ্জামান রানা বক্তব্য রাখেন। এদিকে কর্মবিরতির কারণে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হয়।